বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এক ভাই তরমুজ কাটছে এবং দেখাচ্ছে তার ক্রেতাকে এবং বিক্রি করছে ভ্যানে করে। এগুলো আমরা সচরাচর আমাদের সকলের গ্রামে আমরা দেখতে পাই, বাংলাদেশের সব অঞ্চলে দেখতে পাই। দেখুন বন্ধুরা, লাল টুকটুকে তরমুজ ভাই কাটছে, দেখাচ্ছে, বিক্রি করছে। দেখুন এই তরমুজই আমরা রমজান মাসে এই তরমুজের জন্য ছটপট করেছি বন্ধুরা। তখন তাপমাত্রা ছিল 41, 42, 43, 44 পর্যন্ত তাপমাত্রা উঠেছিল বন্ধুরা, এবং এই তাপমাত্রায় আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। এই আপনার এই তরমুজের জন্য আমরা ছুটে গেছি শান্তিমোড়, ছুটে গেছি বিশ্ব রোড, ছুটে গেছি আপনার নিউ মার্কেটের বাজার, আরও ছুটে গেছি স্টেশন বাজারের বিভিন্ন আড়তে। আমরা তরমুজ পেয়েছি, কিন্তু 7 কেজি, 6 কেজি, 7 কেজি, 5 কেজি ওজনের তরমুজ নিয়ে এসেছি। কিন্তু ওই তরমুজ দেখতে সুন্দর না, দেখতে সাদা ফ্যাকা এবং খেতেও ভালো না। আর এখন দেখছেন যে তরমুজগুলো বিক্রি করছে ভাই ভ্যানে করে, এই তরমুজগুলো দেখতেও সুন্দর, খেতেও ভালো, খুবই সুস্বাদু। আমি খেলাম, খুব সুন্দর লাগলো। এবং দেখেন যেটাই কাটছে সেটারই কালার ফার্স্ট ক্লাস, লাল টকটকে, একদম লাল টুকটুকে, যাকে বলে লাল টুকটুকে, রক্তের মতো লাল, এবং দারুণ লাগছে বন্ধুরা, আসলেই সুন্দর। অথচ আমরা রমজান মাসে কিনেছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না, অথচ ওজনে বেশি ছিল, সব কিছু ছিল, বড় ছিল, তরমুজের ওপরের কালার ভালো ছিল, অথচ যখনই কাটতে যাচ্ছি ভিতর সাদা ফ্যাকা, খেতেও ভালো না। কারণ কি, এখন ওই ছোট তরমুজ 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি ওজনের তরমুজটা কাটছে, লাল টুকটুকে রঙ, এবং খেতেও ভালো লাগছে। কারণ কি, তখন আমরা বড় তরমুজ নিয়েছি, অথচ লাল টুকটুকে ছিল না, এখন ছোট, দেখুন বন্ধুরা রক্তের মতো টুকটুকে লাল, দারুণ লাগছে দেখতে। আসলে খাবো কি, দেখি তো জান ভরে যাচ্ছে, দেখি জান ভরে যাচ্ছে। কাজেই কারণটা কি, কারণটা হলো এই যে রমজান মাসে আমরা যে তরমুজগুলো খেয়েছি ওগুলোর সঠিক বয়স হয়নি। তরমুজের যে বয়সে যে পরিমাণ দিনে, যতদিন পর তরমুজ কাটতে হয়, পরিপক্ক হয়, সেম বয়সটা তারা দেয়নি, তারা কেটে নিয়েছে। কারণ বাজারে বিক্রি করার জন্য রমজান মাসে চাহিদা বেশি, তাপমাত্রা বেশি চলছিল, সে সুযোগে তারা ব্যবসা করেছে আমাদের সাথে। কিন্তু দেখুন এই তরমুজ আজ ভ্যানে বিক্রি হচ্ছে, কত সুন্দর তরমুজ, লাল টুকটুকে, কালার ফার্স্ট ক্লাস, দেখতেও ভালো, ছোট ছোট তরমুজ, অথচ মিষ্টি বেশি। কারণ হলো এগুলো সঠিক বয়সে এসেছে। কাজে আজ থেকে আমাদের বোঝা গেল বন্ধুরা যে সঠিক বয়সে সব কিছু ভালো লাগে। দেখুন রক্তের মতো টকটকে লাল, কত সুন্দর লাগছে ভাই। একের পর একদিক আমরা হয়তো ভাবতাম আগে যে ভ্যানে হয়তো ভালো জিনিস বিক্রি হয় না, কিন্তু আসলে তা না বন্ধুরা, ভ্যানেও না, সব জায়গায় সব ভালো জিনিস বিক্রি হয়, কিন্তু সঠিক বয়স হওয়া লাগবে। সঠিক যখন বয়স হবে, যেটাই নেবেন, যেটাই কাটবেন, সেটাই ভালো লাগবে খেতে, মিষ্টি লাগবে, এটাই দেখছি আমরা। দেখুন এ ভাই নিচ্ছে, দেখুন কাটছে ভাই, যে যেটা ইচ্ছা নিচ্ছে, দেখুন কাটছে, দেখুন কালার, দেখুন দেখুন কত সুন্দর কালার, দেখুন রক্তের মতো লাল, দেখুন ফার্স্ট ক্লাস। এরকমই তো কালার দরকার, এরকমই কালার দরকার, মিষ্টি দরকার, তাহলে না ভালো লাগবে। একটা জিনিস খাবো মনে হয় যে খেলাম, অথচ তরমুজটা এখন দেখেন কত সুন্দর লাল হয়েছে, ছোট্ট একটা তরমুজের কালার দেখেন, দেখেন দেখেন ফার্স্ট ক্লাস, জান ভরা কালার, দেখুন।